আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে কোটি আসন পেতে পারে বিজেপি। জেতা 18টি আসন ধরে থাকা দূরের কথা, অধিকাংশ জায়গায় লড়াইয়ে নাও থাকতে পারে বিজেপি। গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। পরিস্থিতি যা তাতে আদেও কি ঘুরে দাঁড়াতে পারবে বিজেপি, নাকি বাংলার সূচনীয় ফলাফলে থমকে যাবে মোদী শাহের বিজয় রথ? বিজেপির অভ্যন্তরীণ রিপোর্ট ঘিরে সিঁদুরে মেঘের আশঙ্কা। বিজেপির হাতে থাকবে শুধুমাত্র পেন্সিল। আগামী লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ রিপোর্ট কার্যত সেটাই বলছে। গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে 18টি আসনে জিতে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল বিজেপি, কিন্তু বিধানসভা নির্বাচনে জোর ধাক্কা খাওয়ার পর থেকেই বঙ্গ বিজেপি ভাঙতে শুরু করেছে। একের পর এক নেতা, বিধায়ক, সাংসদ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। আসানসোল ও ব্যারাকপুর থেকে বিজেপির টিকিটে জিতে আসা বাবুল সুপ্রিয় এবং অর্জুন সিং তৃণমূলে যোগদান করেছেন। এছাড়া দল ছেড়েছে বিজেপির বেশ কয়েকজন বিধায়ক। আর বর্তমানে সেই কারণে বাংলায় বিজেপির সংসদ সংখ্যা কমে হয়েছে মাত্র 16। ঠিক এই পরিস্থিতিতে আগামী বছর বাংলা থেকে বিজেপি দুটির বেশি লোকসভা আসন পাবে না বলে গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ রিপোর্ট জানাচ্ছে। আর সেই দুটি আসন হলো দার্জিলিং এবং বনগাঁ। স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসায় বিমর্ষ গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনের পর পুরসভার ভোটে দেখা গিয়েছে বিজেপিকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনেও সিপিআইএম দ্বিতীয় হয়েছে। এমনকি বালিগঞ্জের সংখ্যালঘু অধ্যুষিত দুটি ওয়ার্ডে তৃণমূলকে পিছনে ফেলে দিয়ে প্রথম স্থানে উঠে এসেছিলেন সিপিআইএম প্রার্থী। সব মিলিয়ে এটা বলা যায় রাজ্য রাজনীতির সাম্প্রতিক প্রেক্ষাপট বলছে সিপিআইএম ধীরে ধীরে তাদের হারানো জায়গা পুনরুদ্ধারের চেষ্টা করছে, আর যা বিজেপির পক্ষে একেবারেই ভালো কথা নয়। আর সেই জায়গা থেকে বিজেপি এবং সংঘ পরিবার পশ্চিমবঙ্গে বিজেপির জেতা লোকসভা কেন্দ্রগুলি নিয়ে সমীক্ষা চালায়। এবং সেই সমীক্ষায় দেখা গিয়েছে জেতা আসনগুলি ধরে থাকা তো দূরের কথা, অধিকাংশ জায়গায় লড়াই চালাতে পারবে না বিজেপি। গত বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে পর্যদস্ত হলেও উত্তরবঙ্গে বিজেপির ফল মোটের উপর ভালো হয়েছে, কিন্তু এই সমীক্ষা বলছে উত্তরবঙ্গের 8টি লোকসভা আসনের মধ্যে 7টিতেই হার হবে গেরুয়া শিবিরের। তবে দার্জিলিং লোকসভা নির্বাচনে বিজেপি জিতবে বলে অভ্যন্তরীণ সমীক্ষায় দাবি করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে গোর্খাদের বড় অংশের সমর্থন এখনও বিজেপির পক্ষেই রয়েছে, আর মতুয়াদের সমর্থন এখনও পর্যন্ত সঙ্গে থাকায় বনগাঁ লোকসভা কেন্দ্রটিও বিজেপি ধরে রাখতে পারবে বলে মনে করছে তারা। তবে সিএএ লাগু না হওয়ায় মতুয়াদের সমর্থন আগামী লোকসভা ভোট পর্যন্ত সঙ্গে থাকবে কিনা সেটা নিয়েও প্রশ্ন কিন্তু রয়ে গিয়েছে। তবু বনগাঁ ধরে রাখার ব্যাপারে আশাবাদী বিজেপি। বর্তমানে রাজ্য বিজেপিতে গোষ্ঠী কোন্দল তীব্র আকার ধারণ করেছে। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রকাশ্যে বর্তমান সভাপতির সমালোচনা করছেন। বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছে দলের শীর্ষ নেতৃত্বের একাংশ। সবচেয়ে বড় কথা, তৃণমূল সরকারের বিরুদ্ধে হাতে গরম ইস্যু থাকলেও ময়দানে ঝাঁপিয়ে পড়তে ব্যর্থ রাজ্য বিজেপি। আর এই কারণেই প্রতিদিন আরও ঝিমিয়ে পড়ছেন নিচু তলার কর্মীরা। কর্মীদের চাঙ্গা করতে বারবার উত্তরপ্রদেশ জয়ের কথা বিজেপিকে বলতে হচ্ছে। এছাড়া ধারাবাহিকভাবে তুলে ধরতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারিশ্মার কথা। কিন্তু শুধু এভাবেই তো আর দল চালানো সম্ভব নয়। বিশেষ করে বিজেপির মতো একটি রেজিমেন্টেড পার্টির অবস্থা বিধানসভা নির্বাচনের মাত্র এক বছরের মধ্যে এরকমটা কেন হবে সে প্রশ্নে উঠছে। সব মিলিয়ে রাজ্য বিজেপি একেবারেই স্বস্তিতে নেই, আর গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ রিপোর্টেও সে কথাই উঠে আসছে। তবে আগামী দুবছরের মধ্যে পরিস্থিতি না বদলালে বিজেপি দুটি আসনে জিতবে নাকি শূন্যে পৌঁছে যাবে তা নিয়ে চর্চা চলছে ওয়াকিবহাল মহলে। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।